আসসালামু আলাইকুম উমিজ ব্লগের আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মুভিং ডের ব্লগ। এটা হচ্ছে যেদিন মুভ হব তার আগের দিন রাতে একদম লাস্ট মিনিটে যা যা বাকি আছে প্যাক করা সেগুলো আমরা সবাই মিলে একটু একটু করে প্যাক করছি। আনায়া যে কাজ করতেছে সেটা হচ্ছে গ্লাসের যা যা আছে এগুলো র‍্যাপ করে দিচ্ছে পেপার দিয়ে কালকের মতো। তো আনায়া গত দুই দিন ধরে এই কাজই করতেছে আর র‍্যাপ করার পরে ওই রকম বাস্কেটে রাখতেছে সো দ্যাট আমি একটা কার্টুনে ভরে নিতে পারবো ইজিলি। তো চাইলে কোনো মোটা কাপড়ও দেয়া যায়, সবগুলোতেই যে টাওয়াল দিয়েছি এমন না, কোনো কোনোটায় দেখা গেছে যে বেড কভার দিয়েছি, কোনো কোনোটায় কাপড় দিয়েছি। এরপরে কাঁচের যে জিনিসগুলো এভাবে আমি রাখবো সিরিয়াল ওয়াইজ, আমি এভাবেই করেছি, হয়তো অনেকে অন্যভাবেও করতে পারে, আমি জাস্ট আমারটা দেখাচ্ছি। সো কারো যদি লাগে এভাবে করে করতে পারেন। তো এরকম একটা লেয়ার দেওয়ার পরে আমি যেটা করব আবার এক লেয়ার কাপড় দিয়ে ঢেকে দিব একদম চারিপাশ থেকে, এতে করে কি হবে এটা নড়বে না। এরপরে ওপর থেকে আর একটা লেয়ার দিব, এভাবে করে পুরোটা বক্স ভরবো। তো একদম সকাল সকাল আনায়াকে স্কুলে ড্রপ করে তারপরে আমাকে আদিত নতুন বাসে ড্রপ করে গেল। আমি আগে আগে চলে আসছি কারণ হচ্ছে আজকে আমাদের কিছু অ্যাপ্লায়েন্স আসবে, সেগুলোর জন্যই, বাসায় কেউ না থাকলে তো আর ওগুলো দিয়ে যেতে পারবে না। আর আদিত যেটা করবে একটা গাড়ি ভাড়া করবে বড় দেখে রেন্টে কার, যেগুলোর মধ্যে আমাদের প্যাক করা সব কিছু নিয়ে আসতে পারবে এবং আসার সময় সাথে করে আনায়াকেও নিয়ে আসবে। ফ্রিজটা তো এখানে সেট করবে। আমরা যেটা করেছি ফ্রিজের হাইট মেপেছি, ফ্রিজের সাইডটাও মেপেছি ওয়াইডটা, কিন্তু ফ্রিজের নাকি দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে কাউন্টার সাইজ আর একটা নাকি রেগুলার বা কিছু একটা, আমি এত কিছু জানি না। তো আমার এর জন্য টেনশন লাগতেছে যে ফ্রিজটা ঠিক মতো এই জায়গায় বসবে কি না। দেখি ফ্রিজটা আগে ভেতরে আনুক, সেট করুক, তারপর বোঝা যাবে। তো ওনারা আবার বাইরে সব কিছু দেখলাম যে প্যাকেট খুলে রেডি করতেছে, প্যাকেটগুলোর ভেতরে আনবে না, জাস্ট অ্যাপ্লায়েন্সগুলো ভেতরে আনবে যেন কোনো ধরনের ময়লা না হয় ভেতরে আর কি। এদেশে আর কি সব কিছু অনেক গোছানোভাবে কাজ করে, এই যে ওনারা বাইরে সব কিছু সেট করতেছে। তো ওনারা যেটা করতেছে প্যাকেটগুলো খুলে ওই যে বাসার সামনে রাখা আছে ক্যান সেখানেই ফেলে আসতেছে, এটা খুবই ভালো একটা বুদ্ধি, আমার বাসা নোংরা হবে না। আমাদের লন্ড্রি রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, যারা আমার হোম ট্যুরের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো ওখানেই ওয়াশার ড্রায়ারটা সেট করা হচ্ছে। আমার এটা আমার খুবই পছন্দ, গ্লাসের, অনেক সুন্দর। আর এই যে রোজ গোল্ড কালার খুবই খুবই পছন্দ। আর একটা যে সেটা আরো বেশি সুন্দর, ওইটাই গোল্ড কালারটা আরো বেশি দেখা যায়। দেখি ওনারা উপরে আসতেছে। আনায়া আর ওর বাবাও চলে আসছে, আনায়া স্কুল থেকে আসলো। আনায়া এই যে মাম্মা উপরে, তুই খুই এক্সাম কেমন ছিল মা? এক্সাম কেমন ছিল? গুড। আজকে কি আনসার? এটা কি আনসার? কি মাম্মা কোনটা চুলা? হ্যাঁ এটা এখানে ছিল, আমরা আরেকটা কিনেছি মা, ওইটা মামা গ্যারেজে সেট করবো। দুইটা লাগবে, দুইটা। Why? দুইটা। Why? একটা আমি রান্না করব, একটা তুমি। I don't know how to cook. আমি শিখাই দেব। I don't know how to cook. এটা হচ্ছে আমার এক্সট্রা আরেকটা চুলা যেটা আমরা কিনেছি, বাড়ির সাথে যেটা এসেছে ওটা কিন্তু ভেতরের কিচেনে আছে, এটা আমরা গ্যারেজে রেখেছি। আমাদের ইচ্ছা আছে গ্যারেজেও একটা চুলা সেট করার, তবে ওনারা এটা করবে না, এটার জন্য এক্সট্রাভাবে একজনকে ডাকতে হবে ইলেকট্রিক লাইন টেনে, তারপরে ওই চুলাটা সেট করতে হবে। ডোর খোলা লাগবে, ফ্রিজ ঢুকতেছে না, ডোর খোলা লাগবে। এখন আমি টেনশনে আছি এই জায়গায় সেট হবে কি না।
ওকে, তো আমাদের টুরটা খুলে ফেলা হয়েছে, ওনারা লাগাই দিবে বলছে। যাক, সাইজটা একদম পারফেক্ট আছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ওই জায়গা মতো হবে কি না ফ্রিজের সাইজ। আমরা ফুড ডেলিভারি আসি, কারণ বাসায় এখনো রান্না স্টার্ট করি নাই। হ্যাঁ, আর এর জন্য না নিয়ে আসছি, তুমি খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবা। ওকে, ওরে সোনা দাঁড়াও, আমি খুলতেছি সোনা। তো আমরা এনেছি হচ্ছে, এখানে বসনিয়ান পরোটা আছে, এখানে আছে নান, এটা আনায়ের জন্য আনছি চিজ নান, ভাত দিয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে চিকেন 65, আর এখানে মুড় ছোলে। তো এখন আমরা এটা খাবো, আনায় চলে আসো। ওই যে ওইদিকে প্লেট রাখা আছে, ওয়ান টাইম প্লেট 65। হ্যাঁ, আর চিজ নান, খাওয়া দাওয়া করার পরে আমরা কিছুক্ষণ বসেছিলাম, এরপরে আস্তে ধীরে সবকিছু নামাচ্ছি, যেহেতু গাড়িটা আবার আজকে রাতেই ফেরত দিতে হবে, তো আজকেই নামিয়ে রাখতে হবে। ভীষণ পরিমাণ টায়ার্ড ছিলাম আমরা সবাই, কিন্তু কিছু করার নাই, মুভিং মানেই হচ্ছে কষ্ট, তো ওটা তো করতেই হবে। আমরা মুভিংয়ের জন্য এই ট্রাকটা রেন্ট করেছি, তো আজকে সারা দিনের জন্য রেন্ট করেছি, এটার মধ্যে করে সব কিছু আনা হয়েছে। আর এই যে সব কিছু ট্রাই করতেছি গ্যারেজে রাখতে, পরে আস্তে আস্তে যখন যেটা যেখানে লাগবে বা সাজাবো সেটা তখন সেইভাবে খুলবো। আমরা যখন মুভ হয়েছি অ্যাপার্টমেন্ট থেকে, আসলে তেমন বড় কোনো ফার্নিচার আনি নাই, মানে ডাইনিং সেট, সোফা সেট, এগুলো আসলে এত ইউজ করেছি, প্রায় 5-6 বছর ধরে ইউজ করেছি, অনেকটা নষ্টও হয়ে গিয়েছিল, তাই ওগুলো সাথে করে আনি নাই। জাস্ট বড় ফার্নিচার বলতে বেডরুম সেটটা আপাতত এনেছি, যদি আনায়ার ঘুমাতে প্রবলেম হয় ফ্লোরে, সেই কারণে আমরা ওটাও ফিউচারে চেঞ্জ করার ইচ্ছা আছে। এখন আর ছিল আমার ডিপ ফ্রিজ, সেটা এনেছি, আর দুইটা কম্পিউটারের টেবিল এনেছি। এই হচ্ছে আমার বড় ফার্নিচার আনা ওই বাসা থেকে। এছাড়া যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সব জামা কাপড়, কসমেটিক্স, হাঁড়ি পাতিল, এই জিনিসগুলোই, এর বাইরে তেমন কিছু আনিনি। একটু একটু করে আবার সব কিছু করার ইচ্ছা আছে আমাদের, সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ অল্প অল্প করে চেষ্টা করলে পারবো। আপনারা সবাই দোয়া করবেন, এবং আমরা অবশ্যই কি কিনছি না কিনছি কি করছি যতটুকু সম্ভব শেয়ার করব। সবাই তাহলে খুব ভালো থাকবেন, আজকে ভীষণ টায়ার্ড, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।